হ্যালো এভরিওয়ান, তো আজকে সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করেছি। আমার ব্রেকফাস্টে রুটি আর ডিম পোচ থাকাই লাগবে, মাস্ট। আর আমি কালকে পায়েস রান্না করেছিলাম, সে পায়েসটাই ছিল, ওইটা দিয়ে খেয়েছি। এনিওয়ে, তারপরে একটু বসে বসে চা খেলাম, সুন্দর রোদ আসতেছিল, একটা নেটফ্লিক্সে মুভি দেখছিলাম। আমি সকালে মুভি সিরিজ কিছু একটা দেখতে দেখতে চা খাই, সময়টা সুন্দর কেটে যায়। আর আজকে একটু মনটা খারাপ, কারণ আমার আব্বু আজকে চলে যাবে, পোস্টিং হয়ে গেছে আব্বুর। তো আজকে আব্বুকে বলেছি এখানে লাঞ্চ করতে, তো আব্বু আসছে। কেমন অনেকক্ষণ ধরে ওয়েট করছিল আব্বুর জন্য, তো এই তো ফাইনালি নানা ভাইকে দেখে খুব এক্সাইটেড। আর কেমনের জন্য গিফটসও নিয়ে আসছে, আর আব্বু মিষ্টি নিয়ে আসছিল। আমার বিক্রমপুরের মিষ্টি খুবই পছন্দ, আর এদের বিশেষ করে এদের যেই দইটা, এটা আমার খুবই পছন্দ, একদম কম মিষ্টির এই দইটা, আপনারা ট্রাই করে দেখবেন। আর আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ছিল, যেন আমি খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ, গরুর মাংস, সালাদ আর আলুর ভর্তা করেছি। খিচুড়ির সাথে আলু ভর্তা ছাড়া আমার খিচুড়ির কোনো মজাই পাই না আমি। ছোটোকালে আম্মু যখন খিচুড়ি রান্না করতো, খিচুড়ি, ডিম ভাজি আর আলু ভর্তা দিয়ে খেতাম, তো ওই জিনিসটাই মনে পড়ছিল। আর আব্বু অনেকদিন ধরে পায়েস খেতে চাচ্ছিল, মানে একদিন ফোন দিয়ে বলছে যে আমি স্বপ্নে দেখছি পায়েস মানে খাচ্ছি, তো আমি পায়েসটাও রান্না করেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম আব্বুর অফিসে, আব্বু যেহেতু কালকে সকালে চলে যাবে, তো আমরা ভাবলাম যে আব্বুকে একটা বিদায় দিয়ে আসি। তো এটা হচ্ছে আব্বুর অফিস থেকে একদম গ্রিন রোডের, এটা খুব ভাল লাগে দেখতে, সন্ধ্যার পরে খুবই সুন্দর লাগে এই জায়গাটা। আমরা সবাই বসে গল্প করছিলাম, কিছুক্ষণ পরে দেখি সবাই গল্প বাদ দিয়ে মোবাইল নিয়ে বসছে, সবাই একটা একটা হাতে মোবাইল নিয়ে বসে আছে। এই জন্য বললাম তোমাদেরকে দাঁড়াও দেখাই। তারপরে আমরা মোমো অর্ডার করলাম, কি খাবো ভাবছিলাম, তো আমাদের সবার পেট ফুল ছিল, তো লাইট কিছু একটা খেতে চাচ্ছিলাম, তো ওইখান থেকেই আমরা পাশে মোমো ছিল ওটা অর্ডার করেছিলাম। আসলে আমি ছোট থেকে কখনো আব্বু আম্মুর সাথে থাকতে পারি নাই, আব্বু আম্মু যেহেতু দুজনেই সরকারি চাকরি করে, আব্বু এক জায়গায় থাকে, আম্মু এক জায়গায় থাকে, আমি ছোট থেকে আরেক জায়গায় থাকতাম। তারপরে তো বিয়ে হয়ে গেল, বিয়ের পরেও দেখা যাচ্ছে আব্বু যেহেতু ঢাকায় থাকতো লাস্ট 3 ইয়ার্স, তো আম্মু আসলে ছুটিতে আমরা একসাথে হতে পারতাম, বাট এখন আব্বুর পোস্টিং হয়ে গেল কুমিল্লায়, তো এখন দেখা যাচ্ছে যে আম্মু আসলে আবার আমাদের তিনটা ভাগ হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগছে। আর আব্বু আসলে কেভানের সাথে দেখা হয়, কেভান আব্বুকে খুবই মিস করে, ওর অনেক ইয়া থাকে রিকোয়ারমেন্টস, আজকে আমার জন্য চিকেন ফ্রাই নিয়ে আসবে, ডোনার্স নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, তোর আবদারের জায়গাটাও কমে যাবে, এটা ভেবে ভেবেই খারাপ লাগছিলো। আর অফকোর্স আমার তো খারাপ লাগবেই, কারণ আব্বু থাকলে মনে হয় যে আচ্ছা আশেপাশেই তো আছে, কোনো বিপদ আপদ হলে বা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন তো থাকেই। আর আব্বুরও খারাপ লাগছে অবশ্যই, কিন্তু আব্বু বোঝায় না খারাপ লাগলেও, কেভান যেতেই চাচ্ছে না, শুধু বলতেছে যে নানা ভাই তুমি কখন আসবা, কখন আমরা যাবো এরকম। ও আসলে এখনও বুঝছে না যে আব্বু আসলে অনেক দিন পর পর আসবে, এখন ওর সাথে এরকম ফ্রিকোয়েন্টলি দেখা হবে না। আসলে আমরা লাইফটা যেমন চাই সবসময় ঠিক তেমনটাই থাকে না, এই ভালো সময়ের পরে খারাপ সময় আসবে, এটাই পৃথিবীর নিয়ম, আমাদের এটাই মেনে নিতে হবে। এনিওয়ে, আমরা এখন চলে যাচ্ছি আব্বুর সাথে বিদায় নিয়ে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।